বন্ধুরা, এই হচ্ছে সেই বুক বোম যেটা মানিকতলা ষড়যন্ত্রকারীরা ডিএইচ কিংসফোর্ডকে পাঠিয়েছিল তাকে মারার উদ্দেশ্যে। হ্যাঁ তো বন্ধুরা, এখন আমি এসে গেছি সেন্টার অফ দ্য আলিপুর জেল। হ্যাঁ, এই যে পেছনে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন আমার, এটা কিন্তু ওয়াচ টাওয়ার। এই হচ্ছে সেই শহীদ মঞ্চ। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি এসে গেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও, নতুন ব্লগ আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো বোর্ডটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসে গেছি। হ্যাঁ, আলিপুর জেল মিউজিয়াম, এটা হচ্ছে সেই। বন্ধুরা, চলে এলাম আলিপুর জেল মিউজিয়ামের দ্বিতীয় পর্ব নিয়ে। আর যারা প্রথম পর্ব দেখনি তাদেরকে বলে দিই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেটা ওপেন করে দেখে নিও। আর যারা প্রথম পর্ব দেখেছো তাদেরকে বলি প্রথম পর্বের মতোই কিন্তু এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, তো স্কিপ না করে দেখতে থাকো আমার সঙ্গে। তো বন্ধুরা, এখন আমি এসে গেছি সেন্টার অফ দ্য আলিপুর জেল। হ্যাঁ, এই যে পেছনে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন আমার, এটা কিন্তু ওয়াচ টাওয়ার। একদম আলিপুর জেলের মাঝখানে অবস্থান করছে এই ওয়াচ টাওয়ার। আসলে তখনকার দিনে কিন্তু আজকের মতো এত আপডেট ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না যেখান থেকে হয়তো নজরদারি করা যাবে কয়েদিদের উপর। তাই জন্য কিন্তু তখন ওয়াচ টাওয়ার বসানো হয়েছিল এবং এই ওয়াচ টাওয়ার থেকেই চারিদিকে কয়েদিদের উপর নজরদারি করা হতো। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার একদম। তো চলুন এখন আমি ওয়াচ টাওয়ারের উপরে গিয়ে আপনাদের ভেতরের ভিউটা দেখাবো। ওকে, এবার এই জেলগুলো তৈরি করার একটু কৌশলটা ভালো করে একটু নজর রাখুন, একটু দেখুন ভালো করে। এই যে জেলগুলো পরপর যে ওয়ার্ড নাম্বারগুলো আছে, যে এই দেখুন ভালো করে একটু আমি জুম করে দেখাই আপনাদেরকে, এই যে ওয়ার্ড নাম্বার 10, ঠিক তারপরেরটাই এরকম ওয়ার্ড নাম্বার 11, 12, ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা জেলকে, মানে প্রত্যেকটা সেলকে কিন্তু এইভাবে রাউন্ড ফিগারে তৈরি করা হয়, যাতে এই ওয়াচ টাওয়ার থেকে প্রত্যেকটা সেলের দিকে নজর রাখা যায়। ঠিক মনে হচ্ছে যেন আন্দামানের সেলুলার জেল একদম। আর এখন যে জায়গাটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করবো, মানে দেখাবো, সেই ঐতিহাসিক কারাকক্ষ। হ্যাঁ, কোনো রকম সংস্কার ছাড়াই কিন্তু এটাকে সেই রকমভাবেই রাখার চেষ্টা করা হয়েছে, যাতে একটু তো বোঝা যায় যে ঠিক তখনকার জেলগুলো কেমন ছিল, একটু অনুভূতি যাতে করা যায় একদম। এই যে জেলটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, যে এই যে সেলটা ঠিক আগের মতো। হ্যাঁ, হয়তো আমরা অতীতে ফিরে যেতে পারবো না বা অতীতে গেলে হয়তো দেখতে পারবো না, কিন্তু হয়তো তার কিছুটা উপলব্ধি করতে পারি। আমি ভালো করে গিয়ে আপনাদেরকে দেখাই এই সেলটা, একটু ভালো করে দেখুন, এটা কিন্তু কোনো রকম সংরক্ষণ করাই হয়নি, ঠিক সেই রকমভাবেই রাখা হয়েছে অবিকৃত অবস্থায়। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এই 3 নম্বর ওয়ার্ডটা কিন্তু হচ্ছে একটা জেনারেল ওয়ার্ড। কোনো স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী অথবা কোনো দোষীকে প্রথমে পুলিশ অ্যারেস্ট করার পর কিন্তু এই জেনারেল ওয়ার্ডেই রাখতো একদম, যতক্ষণ না পর্যন্ত তার কোনো শাস্তি প্রদান করা হতো কোর্ট থেকে, ততক্ষণ এই জেলেই রাখা হতো এই জেনারেল ওয়ার্ডে। এবং যখন তার শাস্তি হয়ে যেত এবং সেই শাস্তি রায় ঘোষণা হয়ে যেত কোর্ট থেকে, তারপর কিন্তু তাকে আলাদা আলাদা সেলে তাদেরকে দিয়ে আসা হতো। এবং সেই সেলগুলোকে আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে, যে কিরকম একটা কুঠুরি যেখানে পুরো অন্ধকার, আর সেই অন্ধকার সেলগুলো এই জন্যই তৈরি করা হতো যাতে সেই অন্ধকার সেলে স্বাধীনতা সংগ্রামীদের ওপরে অকথ্যভাবে অত্যাচার করা যায়। আর এমনও দিন গেছে যে দিনগুলোতে হয়তো কয়েদিদের বা স্বাধীনতা সংগ্রামীদের জল পর্যন্ত খেতে দেওয়া হতো না, খাবার তো অনেক দূরের ব্যাপার। আর কুঠুরিগুলোকে ঠিক এমনভাবেই তৈরি করা হতো যেখান থেকে হয়তো হাওয়া বা অক্সিজেন খুবই অল্প পরিমাণে ভেতরে আসতো এবং তাদের প্রচণ্ড কষ্ট হতো। আর ঠিক এই রকম কষ্ট দিয়েই কিন্তু তাদের কাছ থেকে সত্যিটা বার করা হতো, যে তারা দেশ স্বাধীনের জন্য ঠিক কী কী পরিকল্পনা করছেন। কিন্তু তাও কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা মুখ ফুটে বলেননি, তারা প্রাণদণ্ড দিয়েছেন, কিন্তু তাও তারা কিন্তু সত্যিটা ইংরেজদের কাছে স্বীকার করেনি। বন্ধুরা, সামনে এই বোর্ডটা দেখতে পাবে, এখানে অনেক কিছু লেখা আছে, প্রদর্শনী কক্ষ, একান্তে কিচেন, লাইট অ্যান্ড সাউন্ড শো ইত্যাদি। তো তোমরা যারা এখানে আসবে একদম ওয়াচ টাওয়ারটা থেকে বাদিকে ঘুরলেই দেখতে পাবে দুটো রেলিংয়ের মাঝ থেকে একটা রাস্তা চলে গেছে, আর এই রাস্তার শেষ মাথায় আছে কিন্তু হসপিটাল বিল্ডিং। হ্যাঁ, এই জেলের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়তো তখনকার দিনে বা কোনো কয়েদি শারীরিকভাবে কোনো প্রবলেম হতো, তাদের কিন্তু বাইরে নিয়ে যাওয়া হতো না, এখানেই ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল। আর এখানেই সেটা আমি সামনে গিয়ে দেখাবো। তো চলো সামনে যাওয়া যাক।
এই হচ্ছে বন্ধুরা সেই হসপিটাল বিল্ডিং, হ্যাঁ, যেটার কথা একটু আগে আমি আপনাদেরকে বললাম। এখানেই কিন্তু কয়েদিদেরকে এনে তাদের চিকিৎসা করা হতো, আর যেটা এখন এক্সিবিশন হলে পরিণত হয়েছে। সত্যি কথা, যেখানে একসময় হয়তো স্ট্রেচার ছিল, তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থা ছিল, সেটাই এখন এক্সিবিশনে পরিণত হয়েছে। তো চলো, এরপরে তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে সবটুকু ঘুরিয়ে দেখাবো, কেমন? তো বন্ধুরা, এই হচ্ছে সেই হসপিটাল যেটা এখন এক্সিবিশন হয়েছে, আমি তার ভেতরেই এসেছি। তো এখানে দেখতে পাবেন বন্ধু, ঠিক আছে, এটা জাস্ট একটা কাঠের পুরোটা কাঠের ভুল, এটা লোহার। আর আমি এখন ছাদে যাই, আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারাই এখানে আসবেন আলিপুর মিউজিয়ামে, তারা কিন্তু একটু সময় নিয়ে আসবেন, তার কারণ পুরো আলিপুর মিউজিয়ামটা ঘুরতে কিন্তু প্রায় আপনাদের 2 ঘন্টা লেগে যাবে, 1.5 থেকে 2 ঘন্টা, যদি আপনারা ভালোভাবে প্রত্যেকটা জিনিস দেখেন, ঠিক আছে? তো যারাই আসবেন একটু সময় নিয়ে আসবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, ওকে? তো চলুন এবার দেখা যাক সামনে কি আছে। বন্ধুরা, তো এই হচ্ছে অরবিন্দ ঘোষের একটা জীবনী বা তার একটা ছোট্ট এক্সিবিশন করা হয়েছে এখানে। আপনারা এই হসপিটালটির ঠিক দোতলায় আসবেন, আসলে পরেই দেখতে পাবেন এই এক্সিবিশনটা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই কক্ষ যেখানে অরবিন্দ ঘোষের জীবনীবেলা স্মৃতি উদ্দেশ্যে বিভিন্ন লেখা, তার বই, অনেক কিছুই রয়েছে। যিনি কিন্তু বিদ্রোহী থেকে কবি হয়েছিলেন, হ্যাঁ, তাকে আলিপুর জেলে আনা হলেও তাকে পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়, ওকে? তো আপনারা আসলে অবশ্যই এই রুমটাতে আসবেন, এখানে কিন্তু অনেক পড়ার জন্য, অনেক লেখা, অনেক পোয়েট্রি, অনেক কিছু রয়েছে, অনেক জানার কিছু রয়েছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিও যখনই চ্যানেলে আসবে সবার প্রথমে আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এবং আপনাদের এই একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টের জন্যই কিন্তু আমার এত কিছু করা, ঠিক আছে? তার কারণ আপনাদের এই একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক মোটিভেট করে আপনাদেরকে আরও আরও ওই সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। এবং যদি আপনারা চান তো আমি আরও অনেক জায়গা, বিভিন্ন জায়গা আপনাদের জন্য এক্সপ্লোর করতে রাজি আছি, কিন্তু তার জন্য কি করতে হবে? একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক। তো বন্ধুরা, ঘোরার মাঝখানে মোটামুটি ঘন্টাখানে গেলেই আপনাদের খিদে পেয়ে যাবে। আর আমি বলে রাখি যে এই হসপিটালের বাইরে ঠিক বেরিয়ে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন বাদিকে অনেকগুলো ক্যান্টিন আছে একটা ফাঁকা মাঠের মাঝখানে। তো সেখানে অনেক রকম আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স, মোমো, পকোড়া অনেক কিছুই পাওয়া যায়। তো আপনারা দুপুরের লাঞ্চটা এখান থেকেও কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে? এটা আলিপুর সেলেরই কিন্তু একটা কফি হাউস, গেট থেকে ঢুকেই ঠিক ওপরের দিকে দেখতে পাবেন এটা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ওপরে গিয়ে আমি কফি হাউসটা দেখাচ্ছি আপনাদের, কেমন? তো সিঁড়ি থেকে আপনারা দোতলায় উঠে আসবেন, এখানে একটা লিফট তৈরি হচ্ছে অথবা রিপেয়ার হচ্ছে, যদি ওটা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আরও সুবিধা হবে উপরে উঠে আসতে। আর এখান থেকে কিন্তু আলিপুর জেলের একটা অসাধারণ ভিউ দেখা যায়, মানে এক কথায় অপূর্ব। আর আপনারা যদি আপনাদের বন্ধু, পরিবার অথবা প্রিয় মানুষটিকে সঙ্গে করে নিয়ে আসেন, অবশ্যই কিন্তু কফি বা স্ন্যাক্স খেতে খেতে এখান থেকে পুরো আলিপুর জেলের ভিউটা নিতে পারেন, যা দারুণ লাগবে আপনাদের। লাইট অ্যান্ড সাউন্ড শো, হ্যাঁ, এই মাঠের ঠিক বাঁদিকে দেখতে পাবেন অনেকগুলো বসার জায়গা রয়েছে, আর ঠিক ডান দিকে একটা সাদা স্ক্রিন যেখানে কিন্তু বিকেলবেলা সেই 6:30 শোটা দেখানো হয়, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা এক্সিবিশন হল, যেখানে ভারতের পুরনো পুরনো সব মুদ্রাগুলোর সম্বন্ধে লেখা আছে এবং দেখানো রয়েছে। তো সেগুলোই আমি এখন আপনাদেরকে দেখাবো। পুলিশ মিউজিয়াম, হ্যাঁ, এ হচ্ছে পুলিশ মিউজিয়াম, যেখানে হয়তো আগে কয়েদিরা থাকতো, দোষীরা থাকতো, কিন্তু পরে যেটাকে পুলিশ মিউজিয়াম করা হয় তাদের আর্মস রাখার জন্য, বোমা রাখার জন্য, একদম এই হচ্ছে সেই পুলিশ মিউজিয়াম। বন্ধুরা, একবার একটা আশ্চর্য জিনিস দেখাই আপনাদেরকে, এইখানে দেখুন এই যত ম্যাটেরিয়াল দেখছেন এটা কিন্তু প্রত্যেকটা একটাই মাত্র বোমের, যেটা 23 ডিসেম্বর 1916 দিল্লিতে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর যে বোমাটা নিক্ষেপ করা হয় এটা তারই টুকরো। যেখানে দেখতে পাবেন এখানে ছোট ছোট পাথরের কুচি প্লাস লোহার পেরেক, এই সমস্ত দিয়ে কিন্তু এই বোমটা বানানো হয়েছিল, সেগুলোই এখনো সংরক্ষণ করে রাখা রয়েছে।
বন্ধুরা, এই হচ্ছে সেই বুক বোম যেটা মানিকতলা ষড়যন্ত্রকারীরা ডিএইচ কিংসফোর্ডকে পাঠিয়েছিল তাকে মারার উদ্দেশ্যে। হ্যাঁ, দেখুন কিভাবে বোমটাকে বইয়ের মধ্যে লুকিয়ে তারপরে কিংসফোর্ডকে পাঠানো হয়েছিল। আর সত্যি তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের দেশের জন্য কত কিছুই না চেষ্টা করে গেছেন। তো ম্যাডাম, এই যে আজকে এই জায়গায় এসেছেন, এটা ঘুরে আপনার কেমন লাগছে? তো সবে তো ঢুকলেন, ভালো লাগছে তো? যাই হবে, এই দাদু এখানে ছিল তাই? আমার আমার মায়ের বাবা, আচ্ছা, উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওয়াও, উনি 7 বছর রাজবন্দীতে ছিলেন, আর জেলে উনি মেডিসিন পড়েছেন, আর উনি জেল থেকে মেডিসিন পাশ করে ডাক্তার হিসেবে জীবন কাটিয়েছেন। আর কিন্তু খুব অল্প বয়সে 49 উনি মারা গেছেন। ওকে, তো দেখলেন এইমাত্র যে পরিবারটির সাথে দেখা হলো তারা কিন্তু খুবই স্পেশাল। তার কারণ হয়তো শুনতে পেলেন কিনা জানি না মাইক্রোফোনটা কাজ করলো কতটা, তাদের একটা ফ্যামিলির যে বয়স্ক মহিলাকে দেখলেন, ওনার হাজবেন্ড এই জেলেই ছিলেন এবং তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি মারা গেছেন, এবং তিনি কিন্তু এই জেলে থেকেই নাকি মেডিকেল পড়েছেন, মেডিসিন নিয়ে পড়েছেন। এবং বন্ধুরা, এই হচ্ছে সেই শহীদ মঞ্চ। এই শহীদ মিনার দেখেই মনে পড়ে যাচ্ছে সেই পুরোনো দিনের কথাগুলো। হ্যাঁ, যেগুলো আমরা ইতিহাস বইতে পড়েছি, হিস্ট্রিতে পড়েছি, সেই বিনয়, বাদল, দীনেশ গুপ্ত এবং ক্ষুদিরাম বসুর মতো, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো বড় বড় নায়করা যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, দেশ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, সেই সব বীর মাতার, ভারত মাতার সেই বীর সন্তানদের জানাই আমার তরফ থেকে এবং ভারতীয় সমস্ত মানুষের তরফ থেকে অসংখ্য সহস্র কুর্নিশ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই। তো আমি আজকে আপনাদের পুরোপুরি ঘুরিয়ে দেখালাম যে আলিপুর জেলে আপনারা কী কী দেখতে পাবেন। হ্যাঁ, সেই স্বাধীনতা সংগ্রামীদের জেলে যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এক সময় ছিল একদম। আর আপনাদের যদি সত্যি এরকম ভিডিও আরও দেখতে হয়, আরও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি কোনো হেল্প হয়, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আর আজকের মতো এখানেই, তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো টাটা।